তুমি তো দেখছি ঠিকই করে ফেলেছো, ডাক্তারের কোনো কথা আর শুনবে না। কি করছো বলো তো, এইভাবে সুস্থ হতে পারবে কোনোদিন? দুমদাম বারান্দায় গিয়ে বসে পড়ছো মাটিতে। না না, এইভাবে চলবে না, তোমাকে দেখার জন্য একজন কাউকে রাখতেই হবে বাড়িতে। প্রতিমা, দিদি ভাই এসো। প্রতিমা, তুমি তো দেখছি এখন সবার চোখে মহান হয়ে উঠেছো, বাবা মা ভাসুর আর দেবরা তো আগে থেকে ছিলই, এখন তো দেখছি পিসিমণিও তোমাকে ধন্য ধন্য করছে গো। বড় বৌদি, প্রতিমার শরীরটা ভালো নেই তো, এখন এসব কথাবার্তা ওকে বলো না। ও অশোককে বুঝি প্রশংসা শোনাও বারণ? না, আমি তা বলিনি, কিন্তু তুমি সে তুমি যাই বলো মনীষ, প্রতিমা কিন্তু দেখিয়ে দিল এই বাড়িতে ওর কথাই শেষ কথা। ও কাউকে থাকতে দিলে সে থাকবে, আর কাউকে দূর করে দিলে সে সোজা চলে যাবে। যেমন আমাকে যেতে হচ্ছে। দিদি যাকে, তবে কি জানো তো প্রতিমা, চিরদিন কিন্তু কারো সমান যায় না, কথাই তো আছে তাই না? দিদি বিশ্বাস করো, বাড়িতে আমরা সবাই একসঙ্গে থাকবো, আবার সবাই একসাথে হয়ে যাব। ওসব মিষ্টি কথা বলে আমাকে কোনো লাভ নেই প্রতিমা, তুমি ভেবো না তোমার কথায় আমি দমে যাব। তুমি কি ভাবলে আমি তোমার পায়ে পড়ে বলবো প্রতিমা আমাকে একটু বাড়িতে থাকতে দাও? কখনো। তুমি আর যার কাছেই মহান হও না কেন প্রতিমা, আমি তোমার আসল চেহারাটা খুব ভালো করেছি, আর সেটা কখনো ভুলব না। তোমাকে এই বাড়িতে রেখে আমি কোনোদিন সুস্থ করতে পারবো না, আমি তো দেখছি তুমি এখানে থাকলে মরমে মারা যাবে গো। না গো, দিদিভাই কথাগুলো খুব কষ্ট থেকেই বলেছে গো। দিদিভাই ফ্ল্যাটে যেতে চায় এটা ঠিক, কিন্তু দাদাকে ছেড়ে না। দাদা তো বলে দিয়েছে ওদের সঙ্গে যাবে না, তাই বোধ হয় কষ্ট থেকে কথাগুলো বলে গেল। কিন্তু এতে আমাদের কি করার আছে বলো তো? আমার একটা অনুরোধ রাখবে গো। কি বলো? দাদাকে একবার নিয়ে আসবে এখানে। বর্তাকে আমি, কিন্তু প্রতিমা তুমি তুমি না না, একবার দাদাকে বলি না, আমরা দুজনে বললে যদি কিছু কাজ হয় দিদিভাইয়ের কষ্টটা যদি একটু কম করতে পারি।
মার জন্য খুব মন কেমন করছে? ওনার কি আবার কোনো কমপ্লিকেশনস হয়েছে? মার স্টিচে ইনফেকশন হয়ে গেছে, আমি আর পারছি না। এদিকে ঠাম্মারও শরীরটা ভালো নয়, মাকে দেখার মতো ও বাড়িতে কেউ নেই। আমার জন্য তো ভীষণ ইচ্ছে করছে ও বাড়িতে গিয়ে প্রাণ ভরে মার মার যত্ন করি, কিন্তু ও বাড়িতে যাওয়ার মতো তো আমার কোনো উপায় নেই। কে বলেছে উপায় নেই? তুই যাও বাড়িতে, হয় না কেন? আমি ওদের কথা দিয়েছি, আমি আমি ঠকবাজ নই, আমি চোরও নই। একদিন আমি প্রমাণ দেব পিসে মশাইয়ের যত টাকা চুরি হয়েছে সেই সব টাকা আমি ফেরত দেব। মাত্র 5 লাখ টাকা ঝিলিক, 5 লাখের থেকে কত বেশি টাকা দিয়ে তুই ওদের পাশে দাঁড়িয়েছিস বল। আজকে ওনারা যে বাড়িটায় থাকেন সেই বাড়িটা তোর দেওয়া? কটা মেয়ে তার মায়ের জন্য এত করতে পারে? তুই তো তোর মায়ের সেবা করতে চাস, নার্স হয়ে যাবি ওর বাড়ি, ওই বাড়িতে তুই যদি নার্স হয়ে যাস। হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিক বলেছো, তুমি বাবাও তো একটা নার্স করছিল। তোমায় ছাড়া ঘুমাসি না।